হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস ওয়ার্ল্ড। কিয়ান খেলাধুলা শুরু করে দিয়েছে আর আমিও টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। তো কাজ করতে করতে ভাবলাম যে যেহেতু আমার ব্লগিং চ্যানেল, আমাকে কিছু না কিছু তো অবশ্যই আপনাদের জন্য দিতে হবে। তো কিয়ান হচ্ছে আমাকে গুলি করছে, আর এটা হচ্ছে একটি গ্লু গান, আপনারা দেখে বুঝতে পারছেন। তারপরও বলে দিলাম, কারণ আমি একটা সময় এই জিনিসটা চিনতাম না। তো এটা নিয়ে খেলা করার জন্য পাগল হয়ে যায়। আমি গ্লুগানটা লুকিয়ে রেখেছিলাম, তারপরও সে হচ্ছে খুঁজে পেয়েছে, বারে বারে চাচ্ছে। তো যতক্ষণ না দিব ততক্ষণ ও আমাকে বিরক্ত করতেই থাকবে। আর এখন আমি রান্নাবান্না শুরু করব। আর আজকের দিনটা আমাদের জীবনের একটি স্পেশাল দিন, আমাদের অ্যানিভার্সারি। ভালোবাসার 7টি বছর পার করে দিলাম একটি মানুষের সাথে। 7 বছরটা মানে সংখ্যাতে আমার কাছে অনেক মনে হচ্ছে যে অনেক লম্বা একটা সময় আর কি পার করলাম। আর চিন্তা ভাবনা করে মনে হচ্ছে যে এই তো সেদিন, মানে সেদিন বিয়ে হলো, তারপরে হচ্ছে মানে কি বলবো, হুট করে যে 7টা বছর হয়ে গেল, কোনো কিছু টেরই পেলাম না। তো এভাবে হয়তো একটা সময় আমাদের অনেক অনেক বছর পার করব যদি গড চাই। তো এবছরের অ্যানিভার্সারিটা আমাদের কোনো প্ল্যান নাই, প্ল্যান ছিল না, কারণ আমরা হচ্ছে এর 2 দিন পরে বাড়িতে যাব, মানে আমার বাবার বাড়ি। এর জন্য আর কি কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ একদম যে মানে কোনো কিছু না করলেও তো একটা মন খারাপ করে। তো যাই হোক, আমি রান্নাবান্না করবো, বিকালে একটু বাইরে যাব, হাঁটাহাঁটি করবো, ঘোরাঘুরি করবো। এবছর কোনো কিছুই আর করবো না, কারণ যেটাই করতে যাচ্ছি সেটাতেই মনে হচ্ছে যে আমার মা আর বোন আসবে, তখন এই জিনিসটা করব, তখন ওটা করব। এর জন্য আর মানে ইচ্ছাই করছিল না। আমি গ্রামে যাব, তখন আমার মা আর আমার ছোট বোন আসবে। তো যার কারণে সব কিছুই আমার আর ইচ্ছা করছে না। এখন শুধু আছি গোছ গাছ করা নিয়ে ব্যস্ত। তারপরও এমন টাইম অ্যানিভার্সারিটা পড়লো যে কিছু না করলেও মনে হচ্ছে যে এবছর অ্যানিভার্সারিটা কেমন ফাঁকা ফাঁকা গেল। আগামী বছর হয়তো বা একটু চেষ্টা করব আবার সুন্দরভাবে পালন করার জন্য। এর আগের অ্যানিভার্সারিগুলো আমার এরকমটা যায় নাই। আমরা দুজনে অনেক সুন্দর সময় পার করেছি, কিয়ান হওয়ার পরেও আমরা অনেক ভালোভাবে আমাদের সময়টা পার করেছি। তো বিকালবেলায় আমরা গিয়েছিলাম একটু জসিম মামার ফুচকা খেতে, ওনার ফুচকাটা অনেক টেস্টি হয়। তারপর হচ্ছে আমরা কিয়ানকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি। কিয়ান আর যাই হোক, রাস্তায় গেলে অনেক সুন্দর হাঁটাহাঁটি করে, ও মানে হাঁটতে পছন্দ করে, যার কারণে আর কি ওকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। তো আমার বোন এসেছিল, ওকে নিয়ে আর কি আমরা হাঁটাহাঁটি করেছি। তারপর হচ্ছে ওর হোস্টেলে চলে যাবে, একবারই বের হয়েছে, আর বাসায় আসবে না। তো এটাই ছিল আমাদের আজকে সারাদিন। সারাদিনে কোনো কিছুই করিনি, আবার যা করেছি তাও আমার কাছে খারাপও না। ভালোবাসার সময়টা খুবই মধুর। তো আমার ক্ষেত্রেও এই 7টা বছর যে সব সময় যে একই রকম ভাবে কেটেছে তা নাই, কখনো মানে কি বলবো, সুখ দুঃখ রাগ অভিমান সব কিছু মিলিয়েই আমার কাছে এই 7টা বছর অনেক ভালোই কাটলো। আপনারা আমার জন্য দোয়া বা প্রে করবেন যেন আমার আগামী দিনগুলো অনেক ভালো কাটে। আর তারপরে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। কিয়ানের কাকা কাকি মা ওরা কক্সবাজার গিয়েছিল, ওরাও এসেছিল বাসায়। আসার পরে যে চাটনি আচার এগুলো দিয়েছে, তো আমি একটু বলছিলাম যে আমাকে একটু দাও। তো ও মানে একটা জিনিস দেখি যে ও কোনো কিছু কেউ চাইলে পরে ও না করে না, সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেয়। এই যে আমাকে এখন দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, অনেক বাচ্চারা আছে, যেমন আমি ছোটবেলায় কোনো কিছু দিতে চাইতাম না। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।